সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি স্টার জয়েন্ট সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় আব্বাসীয় ইতিহাস 750 থেকে 1258 সাল পর্যন্ত এবং আব্বাসীয় খিলাফতের মধ্যে আজকে আমরা যে শাসকের শাসনামল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল মাহাদি। আল মাহাদি ছিলেন আব্বাসী বংশের তৃতীয় খলিফা। আমি তোমাদের সাথে এর আগের ক্লাসে আব্বাসী বংশের প্রথম শাসক আবুল আব্বাস আস সাফফা এবং দ্বিতীয় শাসক আবু জাফর আল মনসুর সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তারই ধারাবাহিকতায় আল মাহাদি সম্পর্কে আলোচনা করব। আল মাহাদি শাসনামল 775 থেকে 785 সাল পর্যন্ত 10 বছর। আল মাহাদি খলিফা আবু জাফর আল মনসুরের মৃত্যুর পর তার পুত্র আল মাহাদি, তিনি 775 সালে আব্বাসী খিলাফতে তৃতীয় খলিফা পদে অধিষ্ঠিত হন। আল মাহাদি শাসনামল নানা কারণে বিখ্যাত, আমরা সে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল মাহাদি শাসনামল আলোচনা করতে গিয়ে আমরা যে কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই তোমাদেরকে একটু বলে রাখা ভালো, যে আল মাহাদি সম্পর্কে বড় প্রশ্ন বেশি একটা না হলেও আল মাহাদি সম্পর্কে কিছু ছোটো ছোটো প্রশ্ন আছে যেগুলো তোমাদের জানা খুব জরুরি। আমি আজকে সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আল মাহাদি সম্পর্কে আজকে আমরা প্রথম আলোচনা করব মুকান্নার পরিচয়ে। আল মাহাদি শাসনামলে একজন ব্যক্তি ছিলেন, তিনি মুকান্না নামে পরিচিত ছিলেন। আমরা আজকে তার পরিচয় সম্পর্কে জানব। আল মুকান্না তার আসলে আসল বা প্রকৃত নাম ছিল হাশিম ইবনে হাকিম। তিনি ছিলেন পারস্যের অধিবাসী। তার একটি বিষয় ছিল যে তার কয়েকটা বিষয়ের মধ্যে একটি বিষয় ছিল যে তিনি নিজেকে আল্লাহর অবতার বলে মনে করতেন, এবং তিনি আরেকটি বিষয় মনে করতেন যে আল্লাহ হচ্ছে তিনি কখনো কখনো মানুষের বেশি মানুষের মধ্যে মানুষ রূপে তিনি মানুষের মধ্যে বিচরণ করেন, এবং আরেকটি বিষয় হলো তিনি নিজের মনে তিনি মনে করতেন বা তিনি প্রচার করতেন যে আল্লাহ তাআলা যে কয়েকজন প্রতিনিধি প্রেরণ করেছেন তার মধ্যে একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, এরপর মুসা আলাইহিস সালাম, এরপর আবু মুসলিম, এবং চতুর্থ হলো তিনি নিজে স্বয়ং। এবং তিনি নিজেকে আল্লাহর অবতার বলে মনে করতেন। এই তার কতগুলো তার একটি বিষয় এখন বলি, তাকে কেন মুকান্না বলা হয়ে থাকে। মুকান্নার কথাটার অর্থ হলো অবগুণ্ঠন বৃত, অর্থাৎ মুকান্নার তিনি সবসময় তার মুখমণ্ডল একটি সোনার মুখোশ দ্বারা সবসময় তিনি আবৃত করে রাখতেন, সেই জন্য তাকে বলা হতো অবগুণ্ঠনাবৃত, এটা বলা হতো। তার একদল অনুসারী ছিল, তারা সবসময় সাদা পোশাক বা শুভ্র পোশাক পরিধান করে থাকতো, সেজন্য তাদেরকে বলা হতো মুবাইয়িদ বলা হতো, অর্থাৎ শুভ্র পোশাক পরিধানকারী। এই তার অনুসারীগণ তারা মনে করতো বা তারা এটাই প্রচার করতো যে মুকান্না তিনি অত্যন্ত সুন্দর সুশ্রীর অধিকারী ছিলেন, এবং সেটাকে ঢাকার জন্যই তিনি আসলে মুখোশ পরিধান করতেন। তবে আর গ্রুপ ছিল যারা বিরূপ সমালোচনা করেছে, তার বিরুদ্ধে বলছে যে তিনি অত্যন্ত রুক্ষ বা অত্যন্ত খারাপ, মানে দেখতে অনেক উচ্ছিদ বা কদাকার ছিলেন, এবং তার এই এই বিষয়টি ঢাকার জন্যই তিনি মূলত সোনার মুখোশ সবসময় পরিধান করে থাকত। তো যাই হোক, এটা ছিল মুকান্নার পরিচয়। মুকান্না তার যে কিছু অনৈসলামিক, যেটা আমরা আলোচনা করলাম, তার যে কিছু অনৈসলামিক কার্যকলাপ, এটা আসলে আব্বাসী খলিফা আল মাহাদিকে মাহাদি এবং তার শাসনামলে অন্যান্য মুসলমানদেরকে নানাভাবে বিব্রত করেছিল, এবং এটার কারণে আল মাহাদি তিনি মুকান্নার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, এবং মুকান্না তিনি তার এই যে অনুসারীদের নিয়ে তিনি একটি দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করে,
তিনি যখন বুঝতে পারলেন যে তার তিনি চতুর্দিকে আব্বাসীয় খলিফা আব্বাসীয় সৈন্যদের দ্বারা পরিবেষ্টিত, তখন তিনি যখন ভাবলেন তার আর পালিয়ে যাওয়ার সুযোগ নেই, তখন তার পুরুষ অনুসারী যারা ছিল তারা আগুনে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করলো, এবং নারী অনুসারী যারা ছিল তারা বিষ পান করে আত্মহত্যা করলো। এভাবে মুকান্না তিনি নিজেই নিজেকে ধ্বংস সাধন করেন, এবং তার সাথে সাথে এই মুকান্নার বিদ্রোহ বা অনৈসলামিক কার্যকলাপ বা অবিশ্বাসী এই বিষয়টা সমাপ্তি ঘটে। আল মাহদি শাসনামলে আরেকটি বিষয় ছিল মুহাম্মির বিদ্রোহ। মুহাম্মির এরাও একটি বিধর্মী সম্প্রদায় ছিল। তারা কাশ্মীর সাগর তীরবর্তী জুরজান নামক স্থানে তারা বসবাস করত। এই যে মুহাম্মির যাদেরকে বলা হতো, মুহাম্মির এরা মূলত সবসময় এরা লোহিত বর্ণের পোশাক পরে থাকতো, অর্থাৎ লাল বর্ণের পোশাক এরা সবসময় পরিধান করে থাকতো, সেজন্য তাদেরকে বলা হতো মুহাম্মির। এবং তারা ছিল অবিশ্বাসী, অবিশ্বাসী থাকার কারণে তাদেরকে বলা হতো জিন্দিক। যেহেতু তারা অবিশ্বাসী ছিল সেজন্য তাদেরকে বলা হতো জিন্দিক। এবং খলিফা আল মাহদি এই এই অবিশ্বাসী দলদেরকেও, যারা একটি গ্রুপ, তাদেরকেও তিনি অবিচারের মাধ্যমে তাদেরকে দমন করেন বা তাদেরকে নির্মূল করেন। তার এই অবিশ্বাস ইসলাম বিরোধী বা শরীয়ত বিরোধী কার্যকলাপ, এটাকে তিনি নির্মূল করেন। আল মাহদি শাসনামলে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছিল গ্রিকদের বিরুদ্ধে অভিযান। গ্রিকরা এই সময় মূলত তারা আব্বাসীয় শাসনামলে আব্বাসীয় সীমান্তবর্তী অঞ্চলগুলো লঙ্ঘন করে বা ডিঙিয়ে তারা আব্বাসীয় সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করে তারা নানারকম লুটতরাজ, অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করত। এবং খলিফা আল মাহদি তিনি এই গ্রিকদের এই এই নৈরাজ্য দমনের জন্য তিনি তার পুত্র হারুনকে প্রেরণ করেন, এবং হারুন অত্যন্ত দৃঢ়তার সাথে, কঠোরতার সাথে এই গ্রিকদের দমন করেন। এই জন্য আল মাহদি হারুনকে আর রাশিদ বা নিষ্ঠাবান উপাধি দান করেন। সেই থেকে কিন্তু খলিফা হারুন রশিদ, তার মূল নাম হচ্ছে হারুন এবং আর রশিদ হচ্ছে তার উপাধি। পরবর্তীতে তিনি খলিফা হারুন আর রশিদ নামে ইতিহাসে সর্বাধিক পরিচিতি লাভ করেন। এভাবে খলিফা আল মাহদি হারুন আর রশিদের মাধ্যমে গ্রিকদের বিদ্রোহ দমন করেন। খলিফা আল মাহদি তিনি মৃত্যুপূর্বে একটি কাজ করেছিলেন, তিনি তার যে স্ত্রী যারা ছিলেন তাদের মধ্যে খায়রুজান নামক একজন স্ত্রী, তিনি তাকে দিয়ে বেশি প্রভাবিত হতেন। এবং এই খায়রুজানের প্রভাবে খলিফা হারুন আর রশিদ, সরি খলিফা আল মাহদি স্ত্রী খায়রুজানের গর্ভজাত সন্তান আল হাদি এবং পরে হারুন আর রশিদকে পরপর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। খলিফা আল মাহদি শাসনামলে আরও কিছু বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ। জনকল্যাণমূলক কাজের মধ্যে একটি বিষয় হলো, প্রথমে আমরা তার চরিত্রটা সম্পর্কে একটু বলি। খলিফা আল মাহদি তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, তিনি ছিলেন দয়াশীল, এবং একটি কথা, তিনি তার পিতা আবু জাফর আল মনসুরের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্রের একজন শাসক ছিলেন। এবং এ কারণে বলা হয়ে থাকে তিনি তার পিতা অর্থাৎ আবু জাফর আল মনসুর তিনি অন্যায়ভাবে কিছু কিছু মানুষকে বন্দী করে রেখেছিলেন, যেটা আল মাহদি তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে তিনি এই এই নিরপরাধ মানুষগুলোকে মুক্তি দান করেছিলেন। এই জন্য বলা হয়ে থাকে তিনি আসলে ন্যায়নিষ্ঠ শাসক, দয়পরায়ণ শাসক ছিলেন। তিনি মক্কায় তখনকার সময় যারা হজ করত, এই সমস্ত হাজিদের অসুবিধা দূর করার জন্য, তখনকার মানুষ হাজিরা পায়ে হেঁটে পদব্রজে মক্কায় গিয়ে হজ পালন করতেন, এবং এই সমস্ত হাজিদের দুঃখ দুর্দশা কষ্ট দূর করার জন্য তিনি কী করলেন, তিনি রাস্তার দুই ধারে একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর তিনি সরাইখানা নির্মাণ করলেন, এবং হাজিদের যান এবং মালের নিরাপত্তার জন্য তিনি সেনাবাহিনী বা সৈন্য তিনি নিয়োগ করলেন। এটি তার শাসনামলে একটি উল্লেখযোগ্য বিষয়।
তার শাসনামলে ডাক বিভাগকে যথেষ্ট নির্দেশিত হয় এবং তার শাসনামলে শিক্ষা জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য দর্শন প্রভৃতি ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব উন্নতি সাধিত হয় এবং তিনি জ্ঞানী গুণী ব্যক্তিকে যথেষ্ট সমাদর করতে কদর করতেন। এভাবে আল মাহদি তিনি 785 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন এবং তিনি তার মৃত্যুর পূর্বে তার প্রথম পুত্র হাদিকে প্রথম উত্তরাধিকারী এবং দ্বিতীয় পুত্র হারুন রশিদকে দ্বিতীয় উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান এবং তার মনোনয়ন পর্বে আল মাহদির মৃত্যুর পর তার পুত্র আল হাদি তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন। আল হাদি সিংহাসনে অধিষ্ঠিত কাল ছিল খুব কম, তোমার 785 থেকে 86 সাল পর্যন্ত, অর্থাৎ 1 বছর। এই সময়কালের মধ্যে শাসন ক্ষমতা অধিষ্ঠিত থেকে আল হাদি তিনি যে কাজটি করেছেন, গর্হিত কাজ যে তিনি করেছেন, সেটা হলো তার পিতা অর্থাৎ খলিফা আল মাহদি তিনি যে হারুন রশিদকে তারপরে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন, আল হাদি সেটাকে পরিবর্তন করে তিনি তার পুত্র জাফরকে পরবর্তী তারপরে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান এবং এটা নিয়ে এটা একটা করে যান। এবং আরেকটা হলো যে তখন উজির বা প্রধানমন্ত্রী ছিলেন খালেদ বার্মিকি, তিনি তাকে বন্দি করে রাখেন, কারণ খালেদ বার্মিকি হারুন রশিদকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন এবং তার অনুসারী ছিলেন, সেজন্য তিনি তাকে বন্দি করে রাখেন। এরকম একটা পরিস্থিতিতে খলিফা হারুন রশিদ তখনও খলিফা হননি, হারুন রশিদ তিনি রাজধানী ছেড়ে অন্যত্র চলে যান, কারণ তিনি তার প্রাণের সংশয় করছিলেন। পরবর্তীতে খলিফা আল হাদি তিনি আসলে তার ভুল বুঝতে পারেন এবং তিনি তার মৃত্যুর পূর্বে তিনি একটি মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছিলেন, মৃত্যুর পূর্বে তিনি তার এই যে মনোনয়নটা তিনি চেঞ্জ করে, অর্থাৎ তার পুত্র জাফরকে যে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করছেন সেটাকে চেঞ্জ করে আবার তার ভাই হারুনকে হারুন রশিদকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। এভাবে খলিফা আল খলিফা হারুন সরি খলিফা আল মাহদি এবং খলিফা আল হাদি এই 775 থেকে 786 সাল পর্যন্ত 11 বছর দুজন শাসক শাসনকার্য পরিচালনা করেন। এরপরে আসে খলিফা হারুন রশিদ। খলিফা হারুন রশিদের শাসনকাল ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য, মুসলমানদের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল একটি অধ্যায় এবং আব্বাসীয় খলিফাদের মধ্যে যে কয়েকজন শাসকের শাসনামল উল্লেখ না করলেই নয়, তাদের মধ্যে একজন অন্যতম হল খলিফা হারুন রশিদ। তো খলিফা হারুন রশিদের শাসনামল শাসনকাল আলোচনা একটু বিস্তৃত, সেটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই বিষয়গুলো এই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম। তুমি ছাত্রবৃন্দ, তোমাদেরকে একটি কথাই বলে রাখি যে খলিফা আল মাহদির শাসনামলে তোমরা যে বিষয় কয়েকটি সম্পর্কে বা একটু মনোযোগ সহকারে দেখবে সেটা হলো মুকান্নার পরিচয়, তোমরা নিজেরা আবার একটু দেখবে মুহাম্মির কাদেরকে বলা হয়, কেন বলা হয় এই বিষয়টি তোমরা বলবে এবং হচ্ছে যে এই বিষয়টা আরেকটি হলো মুবাইয়িব কাদেরকে বলা হয় এবং কেন বলা হয়, এই তিনটি বিষয়ে তোমরা একটু ভালো করে, এগুলো তোমাদের ছোটো প্রশ্ন আকার আসতে পারে, টিকা টাইপ প্রশ্ন হিসেবে আসতে পারে এবং এই বিষয়টা তোমরা একটু ভালো করে যদি দেখো। আর আমি আশা রাখি তোমাদের সাথে যদি আমরা নেক্সট ক্লাসে সংযুক্ত হতে পারি, মানে করোনা পরবর্তী সময় যদি ক্লাসে শ্রেণীকক্ষ উপস্থিত হতে পারি, আমরা ইনশাল্লাহ তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা সকলে নিজেরা ভালো থাকবো, নিজেরা সুস্থ থাকবো এবং অন্যকে ভালো রাখবো এবং অন্যকে সুস্থ রাখবো। আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে এবং আমার দেশ ভালো থাকবে। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হবে, সেই ক্লাসে আমরা আব্বাসী বংশের অন্যতম একজন শ্রেষ্ঠ সুলতান বা শাসক খলিফা হারুন রশিদ সম্পর্কে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।